সালমান খানকে বলা হয় বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর। বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের বয়সের ঘরে যোগ হয়েছে 56 বছর। কয়েকদিন আগেই 57-তে পা দিয়েছেন বলিউডের এই সুপারস্টার। এখনও বিয়ের পিঁড়িতে বসেননি ভাইজান। তার বিয়ে নিয়ে গুঞ্জন আলোচনা বছরের পর বছর ধরে চলছেই, কিন্তু সব কিছুকে পাশ কাটিয়ে সাল্লু কেবল কাজেই ব্যস্ত আছেন। বিয়ে নিয়ে সালমান সাধারণত কোনো মন্তব্য করেন না, তবে এ বিষয়ে সম্প্রতি মুখ খুললেন বলিউড ভাইজান। জবাব দিলেন তার সম্পর্কে উঠে আসা এক গুঞ্জনের। সম্প্রতি সালমান তার ভাই আরবাজ খানের টক শো প্রিন্স এর একটি পর্বে অংশ নেন। সেই বিশেষ পর্বটি প্রচারের আসে ঈদের দিন। এখনকার একটি সেগমেন্ট হলো সোশ্যাল মিডিয়ার মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানানো। এতে একজন নেটিজেনের মন্তব্য উত্থাপন করেন আরবাজ। সেটা ছিল এমন, কোথায় লুকিয়ে আসো ভিতু, ভারতের সবাই জানে যে তুমি দুবাইতে নিজের স্ত্রী নূর এবং 17 বছরের সন্তানের সঙ্গে আছো, ভারতের মানুষকে কতদিন মূর্খ বানিয়ে রাখবে। এই প্রশ্নটা শুনে সালমান জানতে চান এটা কার উদ্দেশ্যে বলেছে। আরবাজ জানান এটা সালমানকে নিয়েই লেখা। তখন জবাব দেন সালমান খান, বলেন এসব মানুষ খুবই জ্ঞানী, একদম বাজে কথা এটা, আমি জানি না এগুলো কে বলেছে বা কোথায় লেখা হয়েছে, তারা কি মনে করে, এইসব প্রশ্নের উত্তর দিয়ে আমি তাদের গুরুত্ব দেব? ভাই, আমার কোনো বউ নেই, আমি ভারতেই থাকি, আর গোটা ভারত জানে আমি কোথায় থাকি। সেই 9 বছর বয়সটাকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে আমি এইসব লোকজনের প্রশ্নের জবাব দিতে চাই না।